আজ আমি সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপিটা হলো কুমড়ো আর আমড়া দিয়ে পায়েস। তো আমি কিভাবে কুমড়ো আর আমড়া দিয়ে পায়েস বানাই সেটা জানতে হলে রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখো। আমি এখানে গোবিন্দভোগ চাল আর কুমড়ো আমি গ্রেট করে নিয়েছি। এখানে দুধটা আমি গরম হতে দিয়েছি, তো দুধটা ভালোভাবে আমার গরম হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। তো চালটা দিয়ে আঁচটা কমিয়ে আমি চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চালটা আমার আঁচ সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এরপর এর মধ্যে গ্রেট করে রাখা কুমড়োটা দিয়ে দেব। আমি পায়েসের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা। আমার পায়েসটা হয়ে গিয়েছে। এরপর আমি পায়েসের মধ্যে আমড়া দিয়ে দেব। আমড়াগুলো দিয়ে পায়েসটা ফোটানো চলবে না, তাহলে পায়েসটা কেটে যেতে পারে। সেই জন্য আমড়াগুলো দিয়ে গ্যাসটা অফ করে আমি পায়েসটা মোটামুটি 6 ঘন্টার মতো পুরো ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে আর আমার পায়েসও রেডি হয়ে যাবে। আমার রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্ট করে একটু জানিও। আজকের মতো বাই।